ট্রাভেলিং ফ্রাইডে। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদেরকে স্বাগতম, আর যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শিলংয়ের পিক পয়েন্ট, শিলং পিকে। তো যারা শিলংয়ে বেড়াতে যান তারা কিন্তু অবশ্যই শিলং পিক ভিজিট করবেন। তো ফ্রেন্ডস, আমরা গিয়েছিলাম যখন এই শিলং পিক ভ্রমণ করতে, অর্থাৎ দেখতে, তো কী ঘটেছিল সেটাই আমি আপনাদেরকে একটু স্বল্প ওয়ার্ডে বলছি। আপনারা যদি প্রথমবার ভিজিট করেন তো আপনাদের যে কথাগুলি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, শিলং পিক পয়েন্ট হচ্ছে একটি এয়ারফোর্স পয়েন্ট, অর্থাৎ এখানে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্যাম্প রয়েছে, তাই এখানে কিন্তু খুবই স্ট্রিক্ট সিকিউরিটি। তাই আপনারা যখন এই শিলং পিকে যাবেন তখন কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে চেক করা হবে, তাই আপনারা অপ্রয়োজনীয় কোনো জিনিসপত্র সঙ্গে নিয়ে যাবেন না। এছাড়াও আপনাদেরকে আমি আরও একটি ব্যাপারে বলছি, সেটি হলো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ আপনারা যদি সকালে বেরোতে পারেন বাড়ি থেকে, যত তাড়াতাড়ি আপনারা হোটেল রুম ছাড়বেন আপনারা ঠিক তত তাড়াতাড়ি কিন্তু পৌঁছতে পারবেন শিলং পিকে, এবং সকালবেলা আকাশ থাকবে বেশি পরিষ্কার, আর আপনারা কিন্তু শিলং শহরটাকে খুব সুন্দরভাবে ভিজিট করতে পারবেন। তো চলুন আমি এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি শিলং পিক পয়েন্টে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেই জিনিসটা আপনারা খুব কম পাবেন। দেখুন এই মূলোগুলোকে, দেখুন এই মূলোগুলোর সাইজ কি বড় বড়, আর এর কালারটা কি অমায়িক কালার, একদম একটা পার্পল কালারের মূলো। এই দেখুন সেই মূলো, যেমন আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, এটা হলো যেমন, এটাও খেতে খুবই সুস্বাদু। এটাকে ভূতকালা বলে, এটা একটা লঙ্কা, এর শেপটা একটা অদ্ভুত টাইপের শেপ। দেখুন ফ্রেন্ডস, এটি একটি উমিয়াম লেক, শিলং এর রাস্তায়। তো ফ্রেন্ডস, এই হলো শিলং পিক পয়েন্ট। তো এই হলো শিলং এর সব থেকে উঁচু জায়গা, এখান থেকে আপনারা দেখতে পাবেন গোটা শিলং শহরটিকে। এখানে দুটি ওয়াচ টাওয়ার দেওয়া রয়েছে, এখন সকাল 8:30 বাজে, ওয়েদার বেশ ঠান্ডা, চারদিকে কুয়াশা, জানি না আমরা কতটা ক্লিয়ার দেখতে পাবো চারিদিকে। শিলংয়ের সব থেকে উঁচুতে এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো এই শিলং পিক পয়েন্ট যে পজিশনটি, এই হলো শিলং শহরটি, যা দেখতে দুর্দান্ত লাগে এই উঁচু পয়েন্ট থেকে। আপনারা যদি শিলংয়ে ভ্রমণ করতে আসবেন তাহলে শিলং পিক পয়েন্ট কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আরো একটা ব্যাপারে বলছি, সেটি হচ্ছে শিলং পিক পয়েন্টে দুদিকে যে দুটো মিনারের মতন তৈরি করা রয়েছে, অর্থাৎ যেটিকে ওয়াচ টাওয়ার বলা হয়, সেই ওয়াচ টাওয়ারে দুটো দুই দিকে দুখানা বাইনোকুলার রাখা রয়েছে। সেই বাইনোকুলারগুলি অতি উচ্চ মানের, তো আপনারা সেই বাইনোকুলার দিয়ে কিন্তু গোটা শিলং শহরটিকে খুব কাছে থেকে দেখতে সক্ষম হবেন শিলং পিক থেকে। আর শিলং পিক জায়গাটা সব থেকে উঁচু জায়গা আপনারা বুঝতেই পারছেন, আর এই জায়গায় কিন্তু আপনাদের বেশ 2-4 ঘন্টা সময় কাটানো খুব একটা অসুবিধা হবে না। তো ফ্রেন্ডস, আমার মনে হয় শিলং পিক যেদিন আপনারা দেখবেন সেদিন সকালবেলা রওনা দেবেন, তাহলে আপনাদের মোটামুটি সকাল 10-7 ঘন্টার মধ্যে শিলং পিক কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, শিলং পিক দেখুন আর উপভোগ করুন, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো আপনারা এখানে সবসময় সবার আগে আসার চেষ্টা করবেন, যত সকালে আসবেন তত বেশি ভালো, এখানে ভিড়টা তত কম পাবেন। তাছাড়া কিন্তু প্রতিদিনই বেশি ভিড় হয়ে যায়, আর এখানে যদিও একটি টাইম নির্দিষ্ট করা আছে তার বাইরে আপনাকে কারণে আমরা এখন শিলং পিক পয়েন্টে এসে গেছি।
আমরা শিলং পিক পয়েন্টে দৃশ্যগুলি দেখে নিই। এখান থেকে আপনি শিলং শহর থেকে একদম বার্ড আই ভিউ এর মতন লাগবে দেখতে আপনাকে। দাঁড়াও, এর দেখে নিয়ে দেখে নিয়ে চলে যাচ্ছে। আমি এখন শিলং এর পিক থেকে, এখানে শিলং পিক পয়েন্ট, তো এখানে একটি টেলিস্কোপ আছে। এই মুহূর্তে আমি শিলং এর যে পিক পয়েন্টের যে ওয়াচ টাওয়ার রয়েছে সেই ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি। দেখতে পারবেন, তাহলে এখানে আপনারা জেনে রাখবেন যে এখানে বুধবার বন্ধ থাকে। এখান থেকে আপনারা শিলং এর যে পয়েন্ট দেখতে পাচ্ছেন দুর্দান্ত অমায়িক দৃশ্য। এখানে আপনাকে আসতে হবে, এখানে আপনাকে আইডি দিতে হবে, তবে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। এখানে এখানকার লোকাল যে ভাড়া পাওয়া যায় আপনারা সেগুলো ভাড়া নিয়েও কিন্তু চাইলে নিজেদের ইচ্ছে মতো এখানকার ড্রেস পরে বিভিন্ন ছবি তুলতে পারেন।